ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও। আজকে আমাদের আলোচনার বিষয়, আজকে আমরা সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে প্রথম যে চ্যাপ্টার আছে ভৌত পরিবেশ, সেই ভৌত পরিবেশের তাপ ও উষ্ণতার কিছু প্রশ্ন উত্তর সলিউশন করব। এই চ্যাপ্টারটা কন্টিনিউ হতে থাকবে পার্ট বাই পার্ট, ওকে, কারণ একটা প্রচুর প্রশ্ন উত্তর আছে। তো আজকে আমি কিছু প্রশ্ন উত্তর তোমাদের সলভ করাবো, ওকে, দেব। তো প্রথমে আমাদের কি জানতে পারছি চ্যাপ্টারটা পড়ে, সবার প্রথমে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। প্রথম প্রশ্ন, তাপের সংখ্যা দাও। উত্তরটা আমরা লিখব, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তুটি শীতল হয়। তাপ হলো তাপমাত্রার কারণ। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়, অর্থাৎ তাপ কি জানতে পারলাম না, তাপ হলো একটা শক্তি যা গ্রহণ করলে কি হয় না, বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে অর্থাৎ ত্যাগ করলে যাকে বলা হয় সেটা বস্তুটা শীতল হয়ে যায়। ওকে, নেক্সট, তাপমাত্রা বা উষ্ণতা কি, উত্তরটা আমরা কি লিখব, উত্তরটা আমরা লিখব, তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা, এটা যা হবে, যা ঠিক করে দেয় ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে অথবা অন্য কোনো বস্তুর থেকে তাপ গ্রহণ করবে, রাইট। অর্থাৎ আমরা জানতে পারছি তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যেটা ঠিক করে দেয় বস্তু কার থেকে তাপ গ্রহণ করবে বা কোনো বস্তুর থেকে তাপ বর্জন করবে কিনা বা কোনো বস্তুর থেকে তাপ গ্রহণ করবে কিনা। ওকে, নেক্সট বলছে তাপ ও তাপমাত্রার পার্থক্য লেখো। ওকে, উত্তরটা আমরা কীভাবে লিখবো, আগে আমি তাপটা লিখে দিয়েছি তারপর আমি তাপমাত্রা দিয়েছি, সো এটা দেখে নাও। তাপ হলো এক প্রকার শক্তি, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্টে আমরা লিখবো তাপ হলো তাপমাত্রার কারণ, রাইট। তিন নম্বরে আমরা লিখবো দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাপের পরিমাণ সমান নাও হতে পারে, রাইট। চার নম্বরে আমরা লিখবো তাপের একক এসআইতে জুল ও সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, রাইট। নেক্সট পয়েন্টে আমরা লিখব তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। এইভাবে তাপটা দিয়েছি, নেক্সট আমি দিয়েছি তোমাদেরকে তাপমাত্রা বা উষ্ণতা। এবার এইভাবেও লিখতে পারো বা এটা লিখলে একদিকে আর আরেক দিকে তোমার ডিভাইড করে ভাগ করে কপিটা তোমরা আরেক দিকে তাপমাত্রা বা উষ্ণতা বলে যে পয়েন্টগুলো আমি লিখিয়েছি সেই পয়েন্টগুলো লিখে দিতে পারো। ওকে, তো নেক্সট আমাদের কী আছে, তাপমাত্রা বা উষ্ণতা। এখানে পয়েন্টগুলো কী লিখব, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। নেক্সট পয়েন্টে লিখব তাপমাত্রা হলো তাপের ফল। নেক্সট পয়েন্টে আমরা লিখব দুটি বস্তুর তাপের পরিমাণ সমান হলেও তাপমাত্রা সমান নাও হতে পারে। ওকে, নেক্সট পয়েন্টে আমরা লিখব তাপমাত্রার একক এসআইতে ক্যালভিন আর সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেলসিয়াস, রাইট, হলো। নেক্সট, তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। ওকে, তাপমাত্রা মাপা হচ্ছে কিসের সাহায্যে, না থার্মোমিটারের সাহায্যে, রাইট। সো এইভাবে পয়েন্টটা দুদিকে পার্থক্য বলে বা ভাগ করেও খাতা লিখতে পারো। ওকে, নেক্সট কি বলেছে, তাপের বিভিন্ন এককের সংখ্যা দাও। ওকে, উত্তরটা আমরা কীভাবে লিখবো, সবার প্রথমে লিখবো হচ্ছে ক্যালরি। ক্যালরি লিখবো 1 g অর্থাৎ গ্রাম। বিশুদ্ধ বা শুদ্ধ জলের উষ্ণতা, এটা 1 degree হবে। 1 degree C অর্থাৎ সেন্টিগ্রেড। ওকে, 1 degree C বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ক্যালরি বলে। ওকে, 1 degree C বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ক্যালরি বলে। ওকে, নেক্সট জুল আমরা কী লিখবো, 1 kg বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 K মানে হচ্ছে ক্যালভিন। ওকে, 1 K বৃদ্ধি করতে, এটাও কিন্তু করতে হবে। ওকে, 1 K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তার 1/4200 অর্থাৎ 4200। ওকে, তাহলে 1/4200 অংশকে 1 joule বলা হয়, ক্লিয়ার। 1/4200 অংশকে 1 joule বলা হয়। ওকে, নেক্সট আমরা লিখবো হচ্ছে বিটিউ, এর ফুল ফর্ম হচ্ছে, যাকে বলা হয় ব্রিটিশ থার্মাল ইউনিট, দ্যাট মিন্স BTU। ওকে, নেক্সট, 1 pound বিশুদ্ধ জলের উষ্ণতা
1 ডিগ্রি, এটা হবে হচ্ছে ফরেনহাইট, এফ মিন্স ফরেনহাইট, রাইট? বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে 1 BTU বলা হয়, অর্থাৎ ব্রিটিশ থার্মাল ইউনিট বলা হয়। ওকে, বোঝা গেল। নেক্সট আমরা যাব হচ্ছে, এটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এটাই বোঝাচ্ছে। 1 ক্যালোরি, এগুলো সব কিন্তু মুখস্থ করে নিতে হবে। 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল হচ্ছে, 1 BTU সমান সমান 252 ক্যালোরি হচ্ছে, অ্যান্ড 1 থার্মো সমান সমান হচ্ছে 1 lakh BTU হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল। এইভাবে কিন্তু আমরা করব। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ কাকে বলে? ওকে, উত্তরটা আমরা লিখব, যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে ও দ্রুত পরিবাহিত হয় তাদের বলা হয় হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ, যেমন লোহা, তামা ইত্যাদি। ওকে, মানে যার মধ্যে দিয়ে তাপটা সহজেই চলাচল করতে পারে বা পরিবাহিত হতে পারে তাকেই বলা হয় তাপের সুপরিবাহী। নেক্সট বলছে তাপের কুপরিবাহী বা এটা অন্তরক হবে, ক হবে, অন্তরক ক। ওকে, তাপের কুপরিবাহী বা অন্তরক কাকে বলে? উত্তর আমরা লিখব, যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে ও দ্রুত পরিবাহিত হতে পারে না তাদের তাপের কুপরিবাহী পদার্থ বলে, যেমন কাঠ, প্লাস্টিক ইত্যাদি। ওকে, নেক্সট 7 নম্বর, 7 নম্বর প্রশ্ন হচ্ছে ধাতব প্যানের হাতল প্লাস্টিক বা কাঠের তৈরি হয় কেন? উত্তরটা আমরা লিখব, ধাতু সাধারণত তাপে সুপরিবাহী হয়, ফলে ধাতব প্যানকে আগুনে বসানোর সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়। আচ্ছা, প্লাস্টিক বা কাঠ তাপের কুপরিবাহী হওয়ায় হাতল উত্তপ্ত হলেও তাতে জড়ানো প্লাস্টিক বা কাঠ উত্তপ্ত হয় না, ফলে এটা হাতল, হাতলটি ধরা যায়। এটা হাতল হবে, ল হবে। ওকে, হাতলটি ধরা যায়, তার মানে হচ্ছে যদি আমরা কোনো তাপ মানে ধাতুর বস্তুকে আগুনে বসাই তাহলে সেটা গরম হয়ে যায়, বাট আমরা হাত সাধারণ ব্যাপার এটা, আমরা কিন্তু গ্যাসে যখন রান্না করা হয় সেটা আমাদের দেখেছি প্রেশার কুকার হোক বা অন্য যে কোনো আমাদের যে বাসনপত্র হোক তার মধ্যে কি থাকে না, কোনো একটা হাতল জড়ানো থাকে সেটা দিয়ে, বা হাতা হোক সেটা জড়ানো থাকে প্লাস্টিকের হোক বা কাঠের হোক, যার ফলে কি হয় তাপটা সহজে ওটা তাপের কুপরিবাহী হওয়ায় প্লাস্টিক বা কাঠ সেখান থেকে ওটা গরম হয় না, আমরা ধরতে পারি, সেটাই বোঝাতে চেয়েছে, আর কিছুই না। ওকে, নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমাদের বলছে শীতকালে সিমেন্টের মেঝে ঠান্ডা লাগে কেন? উত্তরটা আমরা লিখব, শীতকালে পরিবেশের তাপমাত্রা দেহের থেকে কম হয়, সিমেন্ট মেঝেতে তাপের সুপরিবাহী, অর্থাৎ সিমেন্টের মেঝে তাপের সুপরিবাহী, তাই দেহের তাপ সহজে মেঝেতে পরিবাহিত হয়, তাই শীতকালে সিমেন্টের মেঝেতে ঠান্ডা বোধ হয়। তার মানে বোঝাতে চাইছে যে শীতকালে কি হয় যে তাপমাত্রা দেহের থেকে, শীতকালের যে তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা বা মেঝের তাপমাত্রা, সেটা কি থাকে দেহের থেকে কম থাকে। ওকে, তো শীতকালে যখন সিমেন্টের মেঝেটা কি হয়, সিমেন্টের মেঝেটা তাপের সুপরিবাহী, অর্থাৎ তাপ সহজেই ওটা অবজার্ভ করতে পারে, তো সেই জন্য যখন আমরা বসি তো দেহের তাপটা সহজেই সেই মেঝে অবজার্ভ করে নেয়, যার ফলে কি হয় না সিমেন্টের মেঝেটা আমাদের বসলে ঠান্ডা বোধ হয়। ওকে, অপরদিকে গরমকালে সিমেন্টের ছাদ প্রচণ্ড গরম হয়ে যায়, ফলে ঘরের মধ্যে থাকা মানুষজন অস্বস্তি বোধ করে। এটা আমি দিয়েছে, এটা না দিলেও চলবে। ওকে, মানে গরমকালে কি হয় সিমেন্টের ছাদটা কি হয় না গরম হয়ে যায়, যার ফলে কি হয় সিমেন্টের ছাদ আমরা জানি গরমকালে তাড়াতাড়ি গরম হয়, তো যার ফলে ঘরের মধ্যে যারা থাকি তাদের একটু গরম বোধ হয়, এটাই বলেছে। ওকে, তো আজকে আমি এই প্রশ্নগুলো তোমাদের সলভ করিয়ে দিলাম, নেক্সটে তোমাদের আমি আরও কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আর বাংলা আমি প্রথম চ্যাপ্টার আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নেবে বাংলার প্লেলিস্ট থেকে, আর বাংলা গ্রামারটা তোমাদের আমার প্রথম চ্যাপ্টারটা আমি দিইনি, তোমাদের গ্রামারটা প্রথম চ্যাপ্টার আমি দিস উইক এই উইকের মধ্যে দিয়ে দেবো। ওকে, আর বাংলার আমি অনেক কিছু আলোচনা করে দিয়েছি প্রথম চ্যাপ্টার বাদেও, পরপর অনেকগুলো চ্যাপ্টার আলোচনা করা আছে, বাংলার প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকে।